তো বন্ধুরা, কালকে যেখান থেকে ভিডিওটা শেষ করেছিলাম আজকে সেখান থেকে শুরু করছি। কারণ কেন, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছিল, আপনাদের দেখতে অসুবিধা হতো, তো সেই কারণে দুটো পার্টে ভাগ করেছি পণ্যশ্রী মেলাটাকে। আপনারা দেখুন, আশা করি ভালো লাগবে। তো আমরা এখন মোমোর দোকানের সামনে দাঁড়িয়ে আছি, খাবো। অনেক ঘোরাঘুরি হলো, কেনাকাটা হলো, এবার আমরা এখন খাবো। তো দেখতেই পাচ্ছেন মোমো এসে গেছে, গরম গরম মোমো আর তার সাথে স্যুপ খাচ্ছে। কিন্তু এই খেতে খেতে আমরা একদমই ঝাল খাই না, বড্ড ঝাল বানিয়েছে। তো আমিও খাবো, ঝাল লাগবে। তো খেতে খেতেই বলছিল প্রচুর ঝাল, এতটাই ঝাল করেছে আমাদের, মানে নাক থেকে কান থেকে ধোঁয়া বেরিয়ে যাচ্ছিল। আর আমরা সত্যিকারে একদম ঝাল খাই না, আর বেশি ঝাল দিয়ে দিলে তো তখন আরও অসুবিধা হয়। আর দেখতেই পাচ্ছেন এইদিকে আমরা চলে এসেছি, এই দিক থেকে আমরা আমাদের গাড়ি নিয়ে আমরা জাস্ট ফুচকা খাবো ওই মোড়ে। ওই মোড়ের মাথায় ফুচকা আছে যেটা আমাদের পারমানেন্টভাবে পণ্যশ্রী এলে খাই, সেখানে ফুচকা খেয়ে তারপরে বাড়ির দিকে যাব। এখন মোমো খাওয়া চলছে, তো সাথে থাকুন, দেখতে থাকুন আমাদের ভিডিওটা। ও ভাই, তুমি মোমো খাবে না? মোমো খাবে খাবে না? তুমি জল খাচ্ছ, মোমো খাও, একটু মোমো খাও। তো ওই জল খেতে ব্যস্ত, মোমো খাবে না? মোমো খাবে? আমাকে একটু জল খাই দাও, আমাকে একটু জল খাই দাও, জল খাই দাও বাবাকে, একটু জল খাই দাও, জল একটু জল খাই দাও বাবাকে, জল দাও বাবাকে, জল দিবি না? দে বাবাকে, দে ক্যামেরাতে না, বাবাকে দে, বাবাকে, বাবাকে দে। আচ্ছা মায়ের হাতে দিয়ে দে, মা ধরো, ফেলিস না। আমাদের মেলায় লাস্ট ঘোরার জায়গা, তাই তো বাবা? আমাদের লাস্ট ঘোরার জায়গা, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমরা ফুচকা খাবো, পেট ভরে ফুচকা খাবো, ফুচকা খেয়ে তারপর বাড়ির দিকে যাবো, তাই তো বাবা? ফুচকা খাবে? কটা ফুচকা খাবে ও? দেখি 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 কটা ফুচকা। ওই যে মা আসছে, মাকে ডাকো, মাকে ডাকো, মাকে ডাকো, মা এসে গেছে। হ্যাঁ হো, বলো করো, ওই করো, তো এখন ফুচকা খাবো আমরা। তো মা এসে গেছে, বলে বাবালে মাই কলে। তো ফুচকা দোকানে এসে গেছি, দেখতেই পাচ্ছেন এখন ফুচকা খাবো, চলুন দেখাচ্ছি ফুচকা খাওয়া। এই হচ্ছে ফুচকার দোকান, দাঁড়িয়ে আছি ফুচকা খাবো। তো পণ্যশ্রীতে ফেমাস দোকান ফুচকার দোকান। তো এখানে এখন ফুচকা খেয়ে তার বাড়ির দিকে যাব, বাড়িতে গিয়ে দেখাবো কী কী গিফট কিনলাম, মানে কী কী জিনিস কিনলাম। চলুন সাথে থাকুন, দেখতে থাকুন। একটু ফুচকার দোকানের সামনে দাঁড়ো, একটু একটু সামনে আসো, গায়ে একদম গায়ে, হ্যাঁ তাকাও এদিকে, তাকাও। এই যে দেখো দেখো, তাকাও তাকাও তাকাও, কি হয়েছে হয়েছে, খুশি তুমি? এই দেখো পড়ে গেলে কি হবে, এর উপর বসা যায় না, এটা খেলা বাবা, টাকা টাকা দেখি কি সমস্যা। দেখতেই পাচ্ছেন ছেলে পাগলামো করছে, ফুচকা খাবো, ফুচকার দোকানে প্রচুর লাইন, তো ফুচকা খেয়ে বাড়ি যাবো। মোবাইল বেঁকি বেঁকিয়ে দেখবে, ভারী। তো এইভাবে চলছে ভিডিও, আপনাদের ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন চ্যানেলটাকে, আর তাই তো সাপোর্ট করবেন, আর স্টিকটা পুরো দেখা যাচ্ছে, ও দেখা যাবে না, স্টিকে করছি, স্টিক দেখা যাবে না, সেটা কেমন দেখা যাবে, ওই হাত ধরিছি, ঠিক লাগছে? ও বাবা কি খুশি, তুমি গাড়ি চালাচ্ছ, বাহ চালো চালো গাড়ি যাও, একটু হাই করে দাও, সবাইকে হাই বলে দাও বাবা, একটু হাই বলে দাও ক্যামেরাতে, একটু হাই বলে দাও। আরে বাবা, আরে বাবা, তো ফুচকা খাবো, দাঁড়িয়ে পড়েছি আমরা, দেখতে পাচ্ছি না 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 না, আমাদের ঝাল ছাড়া, তুমি তো জানো সব। বাহ,
कितना साल? दो साल ना तीन साल? एक बार बारिश में वहाँ पर देखा हुआ था होटल में, वही तो लास्ट ना तुमको तो उस दिन देखे थे शिवरामपुर में, जो शिवरामपुर में बाइक से जा रहे थे शिवरामपुर के तरफ, तुम रनिंग में था भुइया का पास, भुइया और भुइया। जाओ जाओ जाओ, हम लोग फुचका खाओ, फुचका खाओ, ना 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 शुकनो फुचका खाओ, वाह खाओ खाओ खाओ, ये दाड़ी दाड़ी फुचका खेते था को। आप तो रहते बकुलतला का तरफ, हम लोग शिवरामपुर रहते हैं, कितना बार बोले थे, हाँ शिवरामपुर हम लोग। अब फुचका खाओ, रनिंग माखा चलते, आह कि सुंदर माखे, तई तो मसला दिए হয়নি কি কি দেয় রেসিপি জানবে, রেসিপি জানতে গেলে বাড়িতে গিয়ে ফুচকা বানানো দেখতে হবে, সব অনেক রকম গোপন মশলা দেয়। ভালো বানায় ওই জন্য এইখানে খেতে, হ্যাঁ পর্ণশ্রীতে ফেমাস ফুচকা वाला, তাই তো দই ফুচকা আলু ফুচকা সব ফুচকা খুব ভালো বানায়। পাগল হয়ে গেছে, আমাদের দই দাঁড়া 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 দাঁড়া, দই ফুচকা রেডি, আমরা এখন দই ফুচকা খাবো, বাহ কি সুন্দর দই ফুচকা, চলুন দেখি দই ফুচকা কেমন বানিয়েছে, খুবই ভালোই বানায়, তো খাওয়া যাক এখন। এই দই ফুচকাটা খুব ভালো বানায়, তাই তো বাবা, ওকে একটু দাও, ওকে খাও খাও, দই ফুচকা খাও, হ্যাঁ বাহ খুব ভালো, কি ভালো, চলো 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 দাও দাও দাও, তো আমরা দাঁড়িয়ে আছি বাইকে করে, কারণ কেন খাওয়ার নিচ্ছি, দেখুন কি হলো, ঘুমাচ্ছে ছেলে, ঘুমিয়ে পড়েছে, বাবা বাড়ি এসে গেছি, ও গাড়িতেই বেশি ঘুমায়, কিছু করার নেই, আর এখন খাবার কিনছি, আজকে বাড়িতে রান্না বান্না কিছু হবে না, খাবার কিনছি, খাবার কিনে বাড়িতে যাবো, খাওয়া দাওয়া হবে, দেখা যাক, দেখুন অর্ডার দিয়ে দাঁড়িয়ে আছি দোকানে, চলুন বাড়ি গিয়ে দেখাচ্ছি কি কি কিনেছি, তাই তো কি কি কিনেছি দেখাবো, আর এখন খাওয়ার দোকানে লাইন দিয়ে আছি পুরো ফাঁকা, দেখা যাক কি আছে, দেখো ফটো তুলছো, এটা হেসে দাও একটু, আসো রাস্তায় দেখা হয়ে গেছে, চলো দেখি এদিকে, হ্যাঁ ওরা তো জানে, দেখুন পাপড় কেনা হয়েছে,
বাহ আচার, আরেকটা আচার, বাহ বাহ আরেকটা আচার। বোতল দুটো বোতল, একটা বোতল অলরেডি ব্যবহার শুরু হয়ে গেছে আর একটা বোতল। কিচেন অয়েল ব্রাশ, বাবা এই আমাদের এগুলো না তার কেটে গেছে। অয়েল জার কত করে দাম নিল? এটা হচ্ছে ক্লিপিং, হুক হুক ক্লিপিং। বাহ একটা ক্লিপ দেখি আর কি। বাহ অটো, অটোটা দেখি দাও, অটোটা দেখি দাও ক্যামেরায়। চাবি রিং, তো বন্ধুরা দেখুন আমরা এই জিনিসগুলো মেলা থেকে কিনে নিয়ে এসেছি। আমাদের ছেলে যা পারছে তাই কিনতে চাইছে, যাই হোক আমরা তাও কিছুটা মার্কেটিং করেছি। এগুলো মেলার জিনিস, মেলার মতনই করে কিনতে হয়, এগুলো বারো মাস চট করে সব জায়গায় পাওয়া যায় না, মেলাতেই ভালো লাগে। দেখো নানান রকমের জিনিস, তো এগুলো আপনাদের সাথে শেয়ার করা মনে হলো, ইচ্ছা করলো, তাই জন্য শেয়ার করছি। যদি ভবিষ্যতে পারি আরও বেশি করে কেনার চেষ্টা করব, এটাই ইচ্ছা আমাদের, দেখা যাক। দেখুন ক্লিপ ক্লিপ কিনেছে, যা যা মেলা থেকে সস্তায় পাওয়া যায় সেগুলো কেনা হয়েছে। মাস্ক খুব ইম্পর্টেন্ট জিনিস এখন, তো সেই মাস্ক ছাড়া এখন ঘোরা উচিত না যতদিন করোনা না ঠিকঠাকভাবে যায়। তো 15 টাকা চুড়ি দেখতে পাচ্ছেন, খুবই ভালো লাগছে দেখতে। 15 টাকা, হ্যাঁ কতদিন চলবে যায় না। তো পাঁপড় আমাদের খুব খেতে ভালো লাগে, তো সেই পাঁপড়। আর তেলের বোতলগুলো নষ্ট হয়ে গেছে, তাই তেলের বোতল, এই জলের বোতল খুব ভালো। এই যে ব্যাগ কেনা হয়েছে, ব্যাগগুলো চণ্ডী মেলা হলে হয়তো 60 টাকায় পাওয়া যেত, বা এগুলো 100 টাকা করে। কোয়ালিটি ভালো বলছো? ও তো ভালো বলছে, তাহলে 100 টাকা। ঠিক আছে এই অবধি থাক, এই অবধি আপনাদের দেখানোর ছিল মেলার জিনিস। বল, একটা বল, 1-2 শিখবে, বলও খেলবে। ও ঠিক আছে ডগিও, এ বাবা নেপাল দেখো, নেপাল স্কুলে লাগিয়ে দিয়েছে দেখি। দেখুন আমার ছেলে নেটপালিশ লাগাতে শুরু করে দিয়েছে, দাঁড়াও সবাইকে দেখিয়ে দিই, দেখতে পাচ্ছেন মেয়েদের মতন শাশু। তো বন্ধুরা মেলা ঘুরে চলে এলাম, দেখতেই পাচ্ছেন বাড়িতে এসে গেছি, আর আমার গাড়িও ঢুকিয়ে দিয়েছি। আর আজকে এইটা একটা নতুন জিনিস এনেছিলাম, অ্যামাজন থেকে কিনেছিলাম, সেলফি স্টিক। এটা হচ্ছে ব্লুটুথ কন্ট্রোল, যেটাতে আপনার ভিডিও কন্ট্রোলিংটা হয়, কিন্তু জিনিসটা একদমই ভালো না, অনেক ছোটোখাটো। যেটা দেখেছিলাম অ্যামাজনে সেটা না, একদমই না, অতটা বড় না। আর যাই হোক মোটামুটি ভিডিওটা আজকে এই অবধি, আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগলো। আর জিনিস দেখাবে তো, ঠিক আছে জিনিসটা আমরা দেখাবো, ওটা অন্য একটা ভিডিওতে থাকবে। আজকের ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে, তাই তো বাবা? এই যে বাবা উঠে গেছে ঘুমাচ্ছিল। তো যাই হোক, ও বাবা লে, ও আমরা কী কী কিনেছি আমরা একটা অন্য ভিডিওতে দেখাবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন, আর আমাদের চ্যানেলটাকে যদি মনে হয় সাবস্ক্রাইব করে নেবে। আমরা মেলাতে গেলাম, দুটো মেলায়, আবার চণ্ডী মেলা আছে, আপনাদের দেখাবো। অনেক বড় সড়ো মেলা, যে মেলাটা 300 বছরের ওপরের পুরনো মেলা। যারা বেহালা শখের বাজার এরিয়ায় থাকে তারা তো জানে, আর বেহালা এরিয়ায় যারা থাকে তারা জানে, বহু পুরনো মেলা দেখাবো। আমরা বহু মেলা ঘুরেছি, আগে আমরা এরকম ব্লগিং করতাম না,
এরকম ভিডিও করতাম না। তো এবারে করছি, আপনাদের সব কিছু শেয়ার করব, যত ভালো ভালো জায়গায় যাব অবশ্যই আপনাদের দেখাবো। আপনারা জানেন বুবাই লাইফস্টাইলে দু রকমের ভিডিও থাকে, সাপোর্ট করবেন আর সব সময় আমাদের পাশে থাকবেন, আশীর্বাদ করবেন চ্যানেলটাকে, যদি মনে হয় ভালো লাগে সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা। তো সবার জন্যে আজকের ভিডিওটা শুভরাত্রি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের নেক্সট ভিডিওর জন্যে একটু অপেক্ষা করবেন আর অবশ্যই আমাদের ভিডিওটাকে আরও এনার্জি দেবেন একটা লাইকের মাধ্যমে। ধন্যবাদ।